ভারত থেকে বাংলাদেশে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে 3 বছর কারাবাস খেটে বাড়ি ফিরলেন মুর্শিদাবাদের জলঙ্গি সরকারপাড়ার যুবক। পতাকা বৈঠকের পর তাকে ফেরানো হয় বৃহস্পতিবার। জানা গেছে সামাজিক মাধ্যমে বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুরের মহিষকুণ্ডির এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ভারতের মুর্শিদাবাদের জলঙ্গির সরকারপাড়ার যুবক আমফান শেখের। কিন্তু তাতেই শেষ নয়, দেখা করার জন্য আবদার করতে থাকে ওই তরুণী। তার ডাকে সাড়া দিয়ে 2020 সালের 9ই সেপ্টেম্বর মুরাদপুর বর্ডার হয়ে অবৈধভাবে সীমানা পেরিয়ে দেখা করতে গিয়েছিল আমফান। দেখা শেষে ফিরে আসার সময় 3 যুবক মিলে ধরিয়ে দেয় বিজিবির হাতে। আমার সম্পর্ক হয়েছিল ইমোতে, অনলাইন আমার সঙ্গে, জি ইমো খুলে তখন ওর নাম্বারটা হঠাৎ আমার মোবাইলে আসে আর একটা SMS আসে। তখন ওর সঙ্গে 3 মাস কথা বলার পর আমার সঙ্গে দেখা করতে চাই, সে দেখা করতে চাইলে আমি দেখা করতে যাই। দেখা করে আসার সময় 3টে ছেলে আমাকে বিজেপি দিয়ে ধরিয়ে দেয়। সেখানে প্রথমে 3 মাসের জেল হয়, তবুও তাকে মুক্তি দেওয়া হয়নি। এই ঘটনা জানতে পেরে আমফানের বাবা পাসপোর্টে বাংলাদেশে কয়েকবার গিয়ে জানতে পারেন, ভারতীয় হাইকমিশনারকে চিঠি দিয়েছেন সেখানকার বিচারক, তাই সেখান থেকে অনুমতি না আসা পর্যন্ত আমফানকে ছাড়া যাবে না। এই করে জেলে থাকতে হয় টানা 3 বছর। গত 25শে মে ভারত বাংলাদেশের হাইকমিশনার পর্যায়ের অনুমতিক্রমে বিজিবি গত বৃহস্পতিবার সীমান্তে বৈঠক করে BSF-এর হাতে তুলে দিয়েছে আমফানকে। সেখান থেকে আইনি কারবার শেষে শনিবার বাড়ি ফিরেছে আমফান, তবে আবার বৈধভাবে বাংলাদেশে যাবেন আমফান। বিজেপি আমাকে ওখান থেকে নিয়ে গিয়ে আমাকে দৌলতপুর থানায় সঁপে দেয়। দৌলতপুর থানা থেকে ওখান থেকে আমাকে কোর্টের মাধ্যমে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়। সেখানে 3 বছর সাজা ভোগ করেছি, তারপরে গত বৃহস্পতিবার আমি আমার দেশে ফিরি। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, নিজের পরিবারের কাছে আছি, খুব ভালো লাগছে। আর কোনোদিন বাংলাদেশে যাবে এরকম? না, এরকম ইচ্ছা নেই, তবে যাব, তবে এবার পাসপোর্টে। বিনা পাসপোর্টে? না, বিনা পাসপোর্টে আর যাবো না, এবার পাসপোর্ট করে আমফানের বাবা ইসমাইল শেখের কাঠের দোকান আছে, বাবার দোকানেই কাজ করত, এখন বাড়ি ফিরে বাবার সাথেই কাজ করতে চায়। ছেলেকে ফিরে পেয়ে খুশি আমফানের পরিবার। আমাদের এখানে এমএলএ সাহেব আসলেন, এমএলএ সাহেবকে বললাম, বাংলাদেশ আইন বিচারক তার কাছে গেছিলাম, এই দুজনের মাধ্যমে আমার ছেলেকে আমি ফিরে পেলাম। ছোটো গেছিলাম জেলখানায় গিয়ে টিকিট কেটে ছেলের সঙ্গে কথা বললাম, বলার পরে আমি আসলাম। আসার পরে কোর্টে গেলাম, কোর্টে জজ সাহেবের পেশকার ছিল, ওনার সঙ্গে কথা বললাম প্রাইভেটে। কথা বলার পরে উনি জেলারকে নোটিশ করলেন, জেলার আসলেন, আসিয়ে তো বললেন যে ভারত সরকার না আসা পর্যন্ত আমরা দিতে পারবো না। তারপরে আমি আমাদের MLA সাহেবের কাছে আর্জি করেছিলাম, MLA সাহেব আর ওখানকার মেন বিচারক ওনার সাহায্যে আমি আসছি। ওই মেন বিচারকের জামাই রাসেল, উনি আমাকে খুব হেল্প করেছেন। আপনি কি বিদেশে আছেন, ঈদে বাড়ি যেতে চান? কেরালা, ব্যাঙ্গালোর, চেন্নাই, মুম্বাই, পুনে, দিল্লি এবং হায়দ্রাবাদ থেকে ঈদ উপলক্ষে বাড়ি যাওয়ার জন্য জাহাজের টিকিটের দারুণ অফার। শীঘ্রই যোগাযোগ করুন বাপি ট্রাভেলসে, ট্রেন ও বিমান টিকিটের নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান। ঠিকানা ডোবাপাড়া, জুরানপুর, ডোমকল, মুর্শিদাবাদ। বিশদ জানতে কল করুন 97-75-75-08-08 এবং 97-75-75-75-08 এই নম্বরে। ঘুরে আসুন নিজের মনের মতো জায়গায়, যেমন কেরালা, ব্যাঙ্গালোর, পুনে, হায়দ্রাবাদ, দিল্লি, মুম্বাই, দুবাই সহ আরও বিভিন্ন জায়গায়। কিন্তু টিকিট করতে ঝামেলা? এখন কোনো ঝামেলা ছাড়াই বুকিং করে ফেলুন প্লেন বা ট্রেনের টিকিট। দেরি না করে আজই যোগাযোগ করুন সোহেল টেলিকমে। এখানে টিকিট ছাড়াও মোবাইল সার্ভিসিং, ফটো, জেরক্স ও ব্যাংকের কাজ করা হয়। আমাদের ঠিকানা মোহনপুর, ডোমকল, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 8348747121 এই নম্বরে।